দর্শক, যেমনটি বলছিলাম, আজ পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসের পাশাপাশি উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। এ ব্যাপারে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, সরস্বতী পূজা উদযাপনের আপনার কাছে কি কি তথ্য আছে দর্শকদের জানাবেন। ধন্যবাদ লাবণী। যেমনটি বলছিলেন, আসলে সরস্বতী পূজার কিন্তু শেষ হয়েছে 12টার দিকে, এবং এখন কিন্তু আপনার যারা দর্শনার্থী রয়েছেন বা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা কিন্তু এখনো আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জগন্নাথ হল রয়েছে সেখানে কিন্তু এখনো তারা রয়েছেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন। এবং জগন্নাথ পূজা ছাড়াও কিন্তু আসলে আপনার জগন্নাথ হলেই কিন্তু আয়োজন করা হয়েছে আরো নানা আচার অনুষ্ঠান, এবং সন্ধ্যার দিকে কিন্তু আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেটি কিন্তু এই জগন্নাথ হলে কিন্তু আসলে আপনার পালন করা হবে এবং এই পুজো উপলক্ষে। আপনাকে একটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 69টি বিভাগ এই পূজা আসলে আয়োজন করেছেন, এবং দেবী যে সরস্বতী দেবী আসলে আপনার বিদ্যার দেবী যাকে বলা হয় এবং আপনার আর সঙ্গীতের দেবী বলা হয় এই সরস্বতীকে, এবং সেই উদ্দেশ্যে আসলে শিক্ষার্থীদের কিন্তু একটা আপনার বেশ সরগরম কিন্তু সকাল থেকেই ছিল। তারা কিন্তু 69টি বিভাগ কিন্তু আপনার আলাদা আলাদা পূজা মণ্ডপ তৈরি করেছে এই দেবী সরস্বতীকে আসলে বন্দনা করার জন্য, এবং আপনার সেই সাথে কিন্তু আমরা দেখেছি হাতে খড়ির অনুষ্ঠান হয়েছে এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে শিশুদের আসলে জানো এখানে হাতে খড়ির অনুষ্ঠান করা হয়, জানো শিশুরা যেন বিদ্যার দেবীকে স্মরণ করে আপনার স্মরণ করে যেন তারা আসলে সামনে নিজেদের আসলে বিদ্যা বুদ্ধিতে তারা আসলে বলবান হতে পারে এমন একটা বিষয় আসলে আপনার তাদের ধারণা। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিশ্বাস করেন সরস্বতী পূজার মাধ্যমে আসলে জ্ঞান অর্জন সম্ভব এবং আপনার ঈশ্বর এবং ঈশ্বরের কাছ থেকে এবং জ্ঞান যেন তারা আসলে লাভ করতে পারেন এবং তারা যেন আপনার বিদ্যা বুদ্ধিতে যেন নিজেদেরকে আসলে প্রতিষ্ঠিত করতে পারেন, সেটি সেই সেই বিষয়ে কিন্তু আসলে তারা আসলে ধারণা করে থাকেন, এবং সে কারণেই এই আসলে এই সরস্বতী দেবীর আসলে আপনার সরস্বতী দেবীর পূজা করা হয়। এবং শুধুমাত্র আপনার এই যে জগন্নাথ হলে তা কিন্তু নয়, বিভিন্ন স্কুল কলেজে কিন্তু আসলে এটি আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা কিন্তু এটিকে আপনার বেশ আনন্দের সহিত কিন্তু আসলে এই সরস্বতী পূজার আয়োজন করে। এবং আপনাকে একটু বলে রাখি, এই পুজো আয়োজনে কিন্তু আপনার শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা না, বিভিন্ন ধর্মাবলম্বীর আসলে যারা শিক্ষার্থী রয়েছে সবাই কিন্তু আসলে এই উৎসবের সাথে একতা পোষণ করেন এবং সবাই এই আয়োজনের সাথে থাকেন, এবং তারা বলছেন আসলে সরস্বতী দেবীকে এই পূজা করার মধ্য দিয়ে তারা মনে করেন যেন আসলে বিদ্যা এবং তারা জ্ঞান অর্জন করতে জানো তারা সক্ষম হন এবং তাদের যেন আপনার আর জ্ঞানের এই দেবীকে নিয়ে দেবীর কাছে তাদের প্রার্থনা থাকে যেন তারা আপনার খুব যেন তারা জ্ঞানী হতে পারেন এবং আসলে এই বিদ্যা বুদ্ধিতে যেন নিজেকে আসলে সমৃদ্ধশালী করতে পারেন এমন একটা মনোভাব আসলে তাদের থাকে, এবং সেই ধারণা থেকেই আসলে তারা সকাল থেকেই কিন্তু এই জগন্নাথ হলে রয়েছেন এবং পূজা অর্চনা করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ থেকে সরস্বতী পূজার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।